ওয়েলকাম টু মীরাকি। দুর্গাপূজার পরের এই সময়টা আমাদের বাগানিদের কাছে একটা খুব কাজের সময়। আমরা প্রত্যেকে শীত বাগানের জন্য প্রস্তুতি নিচ্ছি, কেউ বা মাটি তৈরি করছি, কেউ বা চারা এনে বসেও ফেলেছি। এই শীতের ফুলের সঙ্গে আমরা বোগেনভেলিয়াও কিন্তু অনেক পাব। বোগেনভেলিয়াকে আমি কিভাবে শীতের জন্য প্রস্তুত করছি তা সবটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আমার বোগেনভেলিয়াগুলোকে আমি কিভাবে রিপোর্ট করেছি, কিভাবে হার্টপুন করেছি, সব ভিডিও আমার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারেন। এখন বোগেনভেলিয়া গুলো হার্ট পুনিং এর পর কেমন আছে বা তাদেরকে পিঞ্চিং কিভাবে করছি, লাইট ট্রিম করতে হচ্ছে কিনা বা কি কি খাবার দিচ্ছি, সেই সবটুকুই আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তাহলে চলুন দেখাই আমি এখন বোগেনভেলিয়া গুলোকে কি করছি। এটা হার্ট পুনিং করার 10 দিন পরের ক্লিপ। এখানে দেখুন কিছু কিছু গাছে পাতা এসে গেছে আর কিছু কিছু গাছে একদমই পাতা আসেনি। আরো 10 থেকে 12 দিন পরে অর্থাৎ হার্ট প্রুনিং করার প্রায় 22 থেকে 25 দিন পর গাছগুলো দেখুন কেমন হয়েছে। যে গাছগুলোর পাতা ছিল না সেগুলোতে পাতা এসে গেছে, আর যেগুলো আগে থেকে পাতা হয়ে গিয়েছিল সেগুলো বেশ খানিকটা বুশিও হয়ে গেছে। আমি এই সময়টাতে গাছগুলোতে বেশ কিছু কাজ করেছি, যেমন ধরুন কিছু কিছু গাছে পিঞ্চিং করেছি আর কিছু কিছু গাছকে একটু লাইট ট্রিম করে দিয়েছি। এই সময় কিন্তু এই কাজগুলো করাটা জরুরি, গাছগুলো থেকে বেশি ফুল নেবার জন্য আর গাছগুলোকে শেপে রাখার জন্য। যেমন ধরুন এই গাছটা নিচের দিকে কিছু কিছু নতুন ডাল বেরোতে শুরু করেছে, কিন্তু আমি যেহেতু নিচের দিকটা শুধু কাণ্ড অংশটা রাখবো তাই ওই নতুন গ্রোথ গুলোকে আমি ভেঙে দিচ্ছি। এইভাবে যদি আপনি ভেঙে দেন তাহলে নিচের দিকটা শুধু কাণ্ডটা থাকবে আর উপরের দিকটা গাছটা ঝোপ হয়ে গোল আকার একটা শেপ নেবে। না হলে কিছুদিন পর এই নিচের দিকে নতুন গ্রোথ গুলোই বড় হয়ে যাবে আর গাছটার শেপটাকেও নষ্ট করে দেবে। তাই নিচের দিকের যে সমস্ত নতুন গ্রোথ সেগুলোকে আমি ভেঙে দিচ্ছি। আপনি যেরকম শেপ দিতে চান সেই বুঝে আপনাকে কাজটা করতে হবে। যেমন আমার এই ডক্টর রাওটাকে দেখুন, এর দুদিকে দুটো ডাল বেরিয়েছে অথচ এই দিকটা ফাঁকা, এই জন্য এই নতুন গ্রোথটাকে কিন্তু আমি ভাঙবো না, এটাকে বড় হতে দেবো। তখন এই গ্রোথটা বড় হয়ে এই দিকে একটা নতুন ডাল বেরিয়ে যাবে আর গাছটা গোল একটা আকার নিয়ে নেবে। আবার এই গাছটাতে দেখুন, এই গাছটায় অলরেডি কুড়ি চলে এসেছে, কিন্তু তা সত্ত্বেও গাছটা দু একটা ডাল উপর দিকে উঠে যাচ্ছে। এখন যদি এগুলোকে আমি হালকা করে কেটে না দিই তাহলে গাছটার শেপটা নষ্ট হয়ে যাবে। তাই ফুল আসা সত্ত্বেও আমি যে গ্রোথটা একদম বাইরের দিকে চলে যাচ্ছে সেটাকে হালকা করে কেটে দেব। হ্যাঁ, এতে হয়তো আপনার কিছু কুড়ি নষ্ট হবে, কিছু ফুলের মায়া তো ত্যাগ করতেই হবে গাছটাকে শেপে রাখার জন্য, কিন্তু ভয় পাবেন না, এরপর প্রচুর কুড়ি আসবে আর গাছ পুরো ফুলে ভরে যাবে। আমার গাছগুলোর একটু বয়স বেশি, একটা নিজেদের শেপে অলরেডি আছে, কিন্তু যাদের আপনাদের গাছ ধরুন নতুন তাদের তো গাছগুলোকে শেপ দেওয়ার জন্য বা বসে করার জন্য এই কাজটা এখন করতেই হবে। আর একটা প্রসেস দেখাই, ধরুন এই গাছটায় নতুন নতুন অনেক গ্রোথ এসেছে, এখন নতুন অবস্থাতেই এই গ্রোথের মাথাগুলোকে আমরা হালকা করে পিঞ্চ করে দেব। হাতেও ভেঙে দিতে পারেন অথবা কাঁচি করেও কাটতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি আমরা এভাবে একবার অন্তত গাছটাকে পিঞ্চ করতে পারি তাহলে গাছটা আরো বেশি ডালপালা গজাবে আর আরো বেশি বুশি হয়ে অনেক ফুল দেবে আর আকারও খুব ভালো থাকবে। আবার কিছু গাছ আছে যাদের টেন্ডেন্সি হচ্ছে লম্বা হয়ে যাওয়া, যেমন ভেড়া গ্রুপের কিছু গাছ। এটা দেখুন আমার গোলাপি রঙের ভেড়াটা, আগের আমার ভিডিও দেখলে দেখতে পাবেন গাছটা কেমন আকারের ছিল আর কিভাবে ফুল হয়েছে, কিন্তু এর ডালগুলো দেখুন উপর দিকে হঠাৎ করে লম্বা হতে শুরু করেছে, তাই এটাকে একটু শেপে রাখার জন্য আমাকে লাইট ট্রিম করতে হয়েছে। এই গাছটায় এখনো কুড়ি আসেনি, এরপরে আসবে। যেহেতু আমি লাইট ট্রিম আর একবার করে দিলাম তাই গাছটা আরেকটু বুশি হবে, তখন আরো ভালো লাগবে। এইভাবে আপনাদের বুঝে বুঝে করতে হবে কোনটাকে পিঞ্চিং করতে হবে বা কোনটাকে লাইট ট্রিম করতে হবে। আর যদি একটু আধটু কুড়ি চলে আসে তাও ভয় পাবেন না, একবার অন্তত করে দিন, গাছটা একটু বুশি হয়ে গেলে দেখবেন প্রচুর ফুল হবে। এখানে আমার গাছগুলো দেখুন মোটামুটি একটা শেপে আছে, আমি যেটাকে যেমন করার, কোনোটাকে পিঞ্চিং করার, কোনোটাকে লাইট ট্রিম করার করে দিয়েছি। এবার আর কিছু করব না, ফুলটা হতে দেব। প্রথমবার ফুল হয়ে যাওয়ার পর আমি আবার একবার ট্রিম করে দেব, তাহলে গাছটা শেপে থাকবে, আবার নতুন করে দ্বিতীয়বার ফুল আসবে। বোগেনভেলিয়াতে প্রত্যেকবার ফুল হয়ে যাওয়ার পর আপনাকে একবার করে ট্রিম করে দিতে হবে, তবেই গাছটা শেপে থাকবে। এই গাছটা দেখুন
অলরেডি ফুল চলে এসেছে, কিন্তু এরও তাই দু একটা ডাল উপর দিকে উঠে যাচ্ছে। এখন যদি এগুলোকে আমি কেটে না দিই তাহলে অযথা লম্বা হয়ে গিয়ে গাছটা শেপটা নষ্ট করে দেবে, তাই হালকা করে এগুলোকে আমি ট্রিম করে দিয়েছি। কোনো কোনো গাছের ক্ষেত্রে লক্ষ্য করবেন যে একটা দুটো ডালই বড় হয়ে বেরিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনাকে ওই ডাল দুটো একটু কেটে দিতে হবে, তাহলে গাছটা একদম শেপে থাকবে। এই সময় এই রকম যদি অন্তত একবারও করা যায় তাহলে দেখবেন গাছগুলো অনেক বেশি বুশি হয়েছে আর আকারও ঠিক আছে। এখন একদম এই সময়ে আমার গাছগুলোর অবস্থা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন প্রত্যেকটি গাছ একদম সুন্দর আকারে আছে আর ঝোপালও হয়ে গেছে, অনেক গাছে কুড়িও চলে এসেছে। এই দেখুন ভেড়াতে, এটা আমার হোয়াইট ভেড়া, এটাতেও কুড়ি চলে এসেছে, আরো বেশ কিছু গাছে কিন্তু কুড়ি চলে এসেছে। কিছুদিনের মধ্যে গাছ ভর্তি হয়ে ফুল ফুটবে, তখন আবার আপনাদের সঙ্গে আমি সেটা শেয়ার করব। আপনারাও এভাবেই করতে থাকুন। এবার আসি সারের কথা। আমি যখন বোগেনভিলিয়াগুলোকে রিপোর্ট করেছিলাম তখন সেই মাটিতে পর্যাপ্ত সার দিয়ে দিয়েছিলাম। এছাড়া হাত প্রুন করার 6 থেকে 7 দিন আগে আমি সব গাছে একবার করে মিশ্র জৈব সার দিয়েছি। হাত প্রুন করার 6 থেকে 7 দিন পর আমি সব গাছে পাতলা করে খোল ভেজানো জল দিয়েছি 10 দিন অন্তর, দুবার দিয়েছি, আর তার সঙ্গে দিয়েছি সিউইড লিকুইড। আপাতত এইটুকু দিয়েছি, আর আবার কিছুদিনের মধ্যে অর্থাৎ প্রায় ধরুন আরো 10 থেকে 12 দিন পর আমি আরো একবার মিশ্র জৈব সার দিয়ে দেবো, ব্যাস তাহলেই হবে। তারপরেই পুরো বোগেনভিলিয়া প্রথমবার ফুলের জন্য তৈরি হয়ে যাবে আর আমি প্রচুর পরিমাণে ফুলও পাবো। আসলে বোগেনভিলিয়াতে বেশি সার লাগে না, অল্প একটু অর্গানিক সার হলেই বোগেনভিলিয়া থেকে আমরা প্রচুর ফুল পেতে পারি। আপনারা যারা কেমিক্যাল সার ব্যবহার করেন তারা নিজেদের হিসাব অনুযায়ী বা পরিমাপ অনুযায়ী দিয়ে দেবেন। আমি আমার কোনো গাছেই কেমিক্যাল সার ব্যবহার করি না, সবটুকুই করি অর্গানিক, অর্থাৎ অন্তত করার চেষ্টা করি। এটুকু দিয়েই আমার বোগেনভিলিয়াতে কিন্তু প্রচুর ফুল হয়, আপনারাও চেষ্টা করে দেখতে পারেন। আজ এটুকুই থাক, আমি যেটুকু বোগেনভিলিয়ার জন্য করেছি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এরপরে আরো কি কি করবো, বোগেনভিলিয়ায় আমার কিভাবে ফুল আসছে, কেমন ফুল হয়েছে, সবটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করবো। সাথে থাকবেন, সবুজ থাকবে।